পরিকল্পিতভাবে মাকে দেওয়াল চাপা দিয়ে হত্যা করেছে প্রতিবেশী এমন অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করার পরেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি এমনকি এসপি দপ্তরে অভিযোগ করে কাজের কাজ হয়নি এমনই অভিযোগ তুলে এবারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবার দাবি তুলেছেন তপন ব্লকের বাসিন্দা মজিদুর মিয়া তপন ব্লকের হযরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোলাকুড়ি এলাকায় সপরিবার বসবাস করতেন মজিদুর মিয়া 2022 সালের 22 অক্টোবর মজিদুর মিয়ার বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে সেই সময় তার প্রতিবেশী ইয়াকুব মিয়া জুল্লু মিয়া সহ বেশ কয়েকজন মজিদুর মিয়ার মা মহসেনা বিবিকে মাটির দেওয়াল চাপা দিয়ে হত্যা করেন বলে অভিযোগ তোলেন এরপর ইয়াকুব মিয়া জুল্লু মিয়া সহ মোট 6 জনের বিরুদ্ধে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু অভিযোগ দায়েরের পরেও অভিযুক্তদের তপন থানার পুলিশ গ্রেফতার করেনি বলে অভিযোগ তোলেন মজিদুর মিয়া স্থানীয় একজন তৃণমূল নেতার সহযোগিতায় এমন কাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেন মজিদুর মিয়া উপরন্তু অভিযুক্তদের ভয়ে বসতবাড়ি ছেড়ে বর্তমানে তপন ব্লকের রাঘবপুর স্কুলপাড়া এলাকায় অস্থায়ীভাবে বসবাস করছেন বলে অভিযোগ করেন মজিদুর মিয়া বিষয়টি নিয়ে ইতিমধ্যে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেও কোনো মতো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তিনি আগামী দিনে অভিযুক্তদের গ্রেপ্তার সহ শাস্তির ব্যবস্থা না করা হলে মুখ্যমন্ত্রীর কাছে দরবার ও দৃষ্টি আকর্ষণ করবার ব্যবস্থা করবেন বলে জানান মজিদুর মিয়া 22/10/2022 আমার বাড়িতে আগুন লেগে যায় আগুন লাগার পরে আমি খবর পেয়ে যাই ওখানে গ্রামের লোকেরা এসে আমাদের বাড়িতে আগুন নিভিয়ে দেয় নিভিয়ে দেওয়ার পরে দুইটার দিকে আমার মা দরজা লাগে এখানে আসবে আমি ওইখানে ছিলাম ওরা ভাবতো ভেবেছে দিয়ে আমরা পরিবারের সবাই দরজাটা লাগাইছি ওই চাপটা আমার ফেলে দেওয়ার উপর আমার উপর আরই আক্রোশ করে চাপ ফেলে দেওয়ার পরে আমার মা হসপিটালে নিয়ে যাওয়ার পরে মারা যায় ওখানে ওরা বলতে কারা এই ইয়াকুব মিয়া জুল্লু মিয়া ফুলমণি বিবি কোষ্টু মিয়া কৈনুর বিবি এরা মোট 6 জন আসামি আছে থানায় আমি কেস করি কেস করার পরে কোনো এই পর্যন্ত পুলিশ এদেরকে কোনো আসামি এই পর্যন্ত তোলা হয়নি ধরা হয়নি কেসটা ধামা চাপা দেওয়াই আছে ওদের নামে ধারাও দিয়েছে 304-এর মার্ডার কেসের আসামি এতদিন হয়ে যাচ্ছে আসামি ধরতেছেন তারপর আপনি কোথায় কোথায় কমপ্লেন করেছেন তারপর আমি এসপিকে করেছিলাম এসপিকে কবার করেছেন দুইবার পরপর দুইবার করেছে কোনো অ্যাকশন নেওয়া হয়নি পর্যন্ত আসামিরা বাজারে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে ওদের অত্যাচারে আমরা গ্রামের বাড়ি ছেড়ে ভিটা বাবার ভিটে দাদুর ভিটে ছেড়ে একদম 1.5 কিলোমিটার দূরে চলে আসে তাও আসে হুমকি ধরলে মার্ডার করবে নিজের মার সৎ কাজটা আমি ওইখানে যেদিন মাটি হয় আমার মার ওই দিনে গিয়েছি আর ওই গ্রামে আমি যাইনি ভয়তে এত আতঙ্কতে আমরা আছি এই সুবিচার আমরা যেন পাই যদি এই সুবিচার পুলিশ ব্যবস্থা আসামি না ধরে আমি নবান্নতে যাব যাই দিদিকে অভিযোগ করব শাসক দলের একটা বা দুইটা নেতা এর সঙ্গে ইনভলভ আছে কেসটা ধামাচাপা দিয়ে রাখছে তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে